আশ্চির্যের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমন্দির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। সালটা 1931, ক্যালকাটা তখনও আমাদের আনন্দের শহর কলকাতা হয়ে ওঠেন। এমনই এক শীতের সকালে বীরেন্দ্রকৃষ্ণা ভদ্রের কণ্ঠে আকাশবাণী রেডিওতে প্রথম সম্প্রচারিত হল এই অনুষ্ঠান, আর বাংলা তথা বাঙালিরা পেল দেবী আবাহনের এক নতুন গীত। আর তখন থেকেই 90 বছরেরও বেশি সময় ধরে বাঙালি এই দিনটিকে পিতৃপক্ষের শেষক্ষণ ও দেবীপক্ষের সূচনাকাল মানে মহালয়া বলেই মেনে আসছে। একজন বাঙালি হয়ে সেই ছোট্ট থেকে আমি শুনে আসছি, আজ নাকি মা স্বয়ং স্বর্গলোক থেকে মর্তলোকে গমন করে। দুর্গাপুজো যে বাঙালির আবেগের সঙ্গে চিরটা কাল অতপ্রতভাবে জড়িয়ে আছে, আর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবের সূচনাই হয় যে জায়গা দিয়ে, তা হলে এই কুমারটুলি। দু থেকে তিন ঘন্টা জার্নি করে এই কুমোরটুলিতে আমি বা আমরা শুধুমাত্র যে উৎসবের আমেজেই ছুটে এসেছি তা কিন্তু নয়, পুরনো কলকাতার নিজের চোখে দেখার এক রাশ ইচ্ছা। এই স্থানের প্রত্যেকটি লেন, প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি কোণায় লুকিয়ে থাকা এক অজানা গল্প, আর সেই গল্পকে খুঁজে পেতেই এবং প্রধানত বাঙালির রঙিন এই উৎসবকে, যারা তাদের রঙিন তুলির ছোঁয়ায় যে পূর্ণতা প্রদান করে তা দেখতেই আমি বা আমরা এই স্থানে এসেছিলাম। কারণ শিল্পীদের এই শিল্পকলাই তো আমাদের এই 5 দিনের পুজোতে এনে দেয় আনন্দের জোয়ার। Thank you.
জাগো দশ প্রহর ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো।